বেশ কয়েকদিন ধরে দেখছি দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁর এই চিকেনের রেসিপিটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। না না, রেসিপিটা তাদের নিজস্বী নয়, বাট তাদের দোকানে পাওয়া যায় চিকেন আলা কিভ, মানে চিকেনের এই বড় পিসটার পেটটা কাটলেই ভেতর থেকে বেরিয়ে আসবে মেল্টেড বাটার। কিন্তু এখন সমস্যা হচ্ছে, দেখে যেরকম খেতে ইচ্ছে করছে কিন্তু শুধুমাত্র সেটা খাওয়ার জন্য এখন দক্ষিণ কলকাতা অত দূরে ছোটেকে সেরম বিলাসিতা আর দেখাতে পারলাম না। তাই অনেক রিসার্চ করে ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে দেখা যাক, একবার ট্রাই করে অন্তত দেখি পারি কি না, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তবে হ্যাঁ, যে কয়েকটা রেসিপি দেখেছি তাতে কিন্তু ইনস্ট্যান্ট চিকেন ব্রেস্ট ইউজ করা হয়েছে, কিন্তু আমি এতে একটু নিজস্বী এনেছি, তাই এই চিকেন ব্রেস্টটাকে ফার্স্টে ম্যারিনেট করব। তবে তার আগে দেখো, চিকেনের গোটা দুটো ব্রেস্ট নিয়ে নিয়েছি, টোটাল 500 গ্রাম ওজন, আর সেটাকে এরকমভাবে ছুরি দিয়ে কেটে ফ্ল্যাট করে নিচ্ছি। তবে খেয়াল রাখবে পুরোটা যেন কেটে না যায়, এমনভাবে কাটবে যাতে এটা ফ্ল্যাট হয়ে যাবে কিন্তু টুকরো হবে না। তারপরে চপারের উল্টো দিকটা দিয়ে এরকম ভালোভাবে এটাকে থেতো করে দিচ্ছি। এর জন্য যে কিচেন হ্যামারগুলো ইউজ হয়, যদি সেটা থাকে অবশ্যই সেটা দিয়ে করো, তবে সেটা না থাকলে কি আমরা খাবো না, সেই জন্য জুগার হিসাবে আমি এইটা করে নিয়েছি। আর যদি চপারও না থাকে, তাহলে একটু ভারী অথচ ভোঁতা কোনো জিনিস দিয়ে এরকমভাবে হ্যামারিং করে নিও। এতে করে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনিতে তো এই ব্রেস্ট পিসগুলো এরপরে ডাইরেক্ট রেসিপিতে ইউজ হয়, তবে আমি এটাকে হালকা করে একটু ম্যারিনেট করব, কারণ যেহেতু দেখবে চিকেন ব্রেস্টগুলো একটু ছিবড়ে ছিবড়ে লাগে, তাই ম্যারিনেট না করলেই নয়। 2 চামচ মতো এখানে ভিনিগার দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ উপর থেকে ভালো করে ছড়িয়ে একটু মাখিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট হতে হতো চলো বাটারের মিক্সিংটা করে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ বাটার, যেটা রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, আর তার জন্য 20-25 মিনিট আগে আমি ফ্রিজ থেকে এটাকে বাইরে বার করে রেখেছিলাম। আর এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বাটারটা ঠিক এইরকম অবস্থাতেই কিন্তু আমাদের দরকার, একদম গলানোও নয় আবার শক্তও নয়। দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি আর তার সঙ্গে এখানে 2 চামচ ধনে পাতা কুচি, দিয়ে দিয়েছি 1/2 চামচেরও কম একটু বিট লবণ, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ ড্রাই পার্সলে। যদি তোমাদের কাছে ফ্রেশ যে পার্সলে সেটা থাকে তাহলে সেটা কুচো করে দিও, নাহলে এরকম ড্রাই পার্সলে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিও। এবার চিকেনের পিসগুলোকে নিয়ে তার উপরে 1-1.5 চামচ মতো একটু লঙ্কা কুচোনো আর সামান্য একটু বিট লবণ দিয়ে আর একবার এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাও কিন্তু সম্পূর্ণ আমার নিজস্বী, এতে করে চিকেনের ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তবে তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো, কিন্তু এতে কিন্তু একদমই ঝাল হয় না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে বাটারের মিক্সিংটা করে রেখেছিলাম সেইটা, মোটামুটি 1-1.5 চামচ মতো, ব্রেস্টের পিসগুলো যতটা লম্বা হবে সেই অনুযায়ী এরকমভাবে দিয়ে এবার কিন্তু এটাকে ফোল্ড করব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, ভালো করে করো যাতে করে বাটারটা বাইরে বেরিয়ে না আসে, সুন্দর করে চিকেনের ভিতরে এরকমভাবে ফোল্ড হয়ে যায়। এরকমভাবে পরপর দুটোকেই করে নেব। আগের পিসটার থেকে এই পিসটা সামান্য একটু ছোট লম্বায়, সেই জন্য এটাতে 1 চামচই দিচ্ছি, আগেরটায় 1.5 চামচ দিয়েছিলাম। তাই বাটারটা কতটা দেবে এটা একটু তোমরা বুঝে দিও, আর যেহেতু ফার্স্ট টাইম করছি তো একটু ভয় ভয় আছে চিকেনের ভেতর থেকে বাটারটা আবার বেরিয়ে নেওয়া যায়। যাই হোক, এটাকেও এরকম সুন্দর করে ফোল্ড করে নিলাম। এবার এই পিস দুটোকে নিয়ে ডিপ ফ্রিজে এটাকে 20 মিনিটের জন্য, বাটারটা যাতে শক্ত হয়ে যায় সেই জন্য রেখে দেবো, আর এই স্টেপটা কিন্তু অতি অবশ্যই করবে। এবার একটা বড় বাটি নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি বিট লবণ আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে মনে হলো যে এটা কম হয়ে যাচ্ছে, সেই জন্য তার মধ্যে আরও একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে ওই যে বাটারের মিক্সিংটা করেছিলাম সেটাই 1/2 চামচ মতো বেঁচেছিল সেটা দিয়ে দিলাম, যদি না থাকে প্লেন বাটার দিলেও হবে। আর তার মধ্যে আগে থেকে গরম জলে লম্বা লম্বা করে কেটে রাখা বিনস আর গাজর 2 মিনিট মতো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, বা ব্লাঞ্চ করে নিয়েছিলাম বলতে পারো, সেটাই দিয়ে হালকা একটু সতে করে নেব। সামান্য একটুখানি বিট লবণ দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে হালকা সতে করব, খুব বেশি করার দরকার নেই, আর আগে থেকে যেহেতু হালকা ভাপ দিয়ে রাখা আছে সেই জন্য খেতেও দারুণ লাগবে, খুব বেশি সেদ্ধ করলে পরে গলে যাবে, তাই হালকা যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে সেটা খেয়াল রেখো। এবার একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতে নিজেই বানিয়ে রেখেছি, কেনা নয়, আর তার সঙ্গে ওই যে ডিমের গোলাটা সেটাও নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা প্লেটে কিছুটা ময়দা, প্লেন ময়দা, এর মধ্যে কিচ্ছু দিইনি। এরপর চিকেনের রোল দুটো ফ্রিজ থেকে বার করেছি, বেশ একটু শক্ত শক্ত হয়েছে দেখো। এবার ফার্স্টে ময়দা এটাকে কোট করে নিতে হবে, আর অবশ্যই এই কোটিংটা একটু সাবধানে ভালোভাবে করো, যেন সারাটা জায়গায় সুন্দর করে ময়দাটা লেগে যায়, খুব বেশি পুরু করে না, বাট হালকা একটা ময়দার কোটিং যেন হয় সেই জন্য এইভাবে মাখিয়ে মাখিয়ে দিও। এরপর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা হালকা করে একটু ঝেড়ে নিও। এরপর এটাকে ডিমের গোলায় ভালোভাবে একবার কোট করে নিতে হবে,
তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আরেকটা কোট করে নিতে হবে। ডবল কোটিংয়ের দরকার নেই, তাহলে পরে লেয়ারটা খুব বেশি মোটা হয়ে যাবে, সেই জন্য সিঙ্গেল একটা কোটিংই যথেষ্ট। বাট একটুখানি চারপাশটা ড্যাব ড্যাব করে নিও এইভাবে, যাতে চারপাশে সমানভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। আর তারপরে হাত দিয়ে একটু প্রেস করে নেবে, নিয়ে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসগুলো উপরে রয়েছে সেটা হাত দিয়ে হালকা করে একটু ঝেড়ে দেবে। এইভাবে একে একে দুটোকেই আমি করে নেব, আর তারপরে এটাকে আরও একবার ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেব। এই যে দুবার করে আমি এটাকে ডিপ ফ্রিজে রাখছি, এই স্টেপটা কিন্তু অবশ্যই করো, আর নর্মাল ফ্রিজে রেখো না, ডিপ ফ্রিজে রেখো, কারণ এটা কিন্তু এই রান্নার জন্য ভীষণভাবে দরকার। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি, আর আমি এটা খুব বেশি ডিপ ফ্রাই করবো না, কাইন্ড অফ শ্যালো ফ্রাই টাইপের করবো, তোমরা চাইলে পরে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো। দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা, এরপরে মিডিয়াম ফ্লেম করে দিয়ে এক এক করে দুটোকেই দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, যাতে করে বাইরের সঙ্গে সঙ্গে ভেতরটাও সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপরে দেখো ঢাকনা খুলে নিয়েছি, আর এই একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিলাম, সাবধানে এই কাজটা করো, আর যেহেতু এক হাতে ভিডিও করছি সেই জন্য আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছে, দু হাতে দুটো স্প্যাচুলা নিয়ে করলে পরে কাজটা অনেক ইজি হবে। আবারও আরেকবার 4-5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটাকে শ্যালো ফ্রাই করছি, সেই জন্য এর চারপাশটা যাতে খুব সুন্দরভাবে ফ্রাই হয়, এই জন্য দেখো একটুখানি উল্টে উল্টে এর ধারগুলোকেও কিন্তু ভাজা করে নিচ্ছি। ব্যাস এইভাবেই চারপাশটা একটু লাল লাল করে ভেজে নিলে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আমাদের এই দারুণ টেস্টি একদম রেস্টুরেন্টের মতো চিকেন আলাকিফও তৈরি হয়ে যাবে। এইগুলোকে এবার ওই সতে করে নেওয়া ভেজিসের সাথে সার্ভ করে দিও গরম গরম। আর এতটাই হেভি হয় এগুলো খেতে যে এক পিস যদি খেয়ে নাও তাহলে কিন্তু লাঞ্চ বা ডিনারের কাজ ইজিলি হয়ে যাবে, পেট ভরে যাবে পুরো এক পিস খেলেই। একটা মানুষের পক্ষে দুটো খাওয়া কিন্তু কখনোই সম্ভব নয়, এতটাই বড় আর ভারী হয় এগুলো খেতে। তাহলে চলো গরম গরম তো সার্ভ করে দিলাম। আজকে আমাদের ডিনারের মেনুতে রয়েছে এই চিকেন আলাকিফ, এবার ভেতরটাও কেটে দেখিয়ে দিই তোমাদের। তবে প্রথমবার করেছি তো এই জন্য বাটারটা একটু কম দিয়েছিলাম ভয়ে ভয়ে, এটাতে আরও খানিকটা বাটার দিলে আরও জুসি হতো, ভেতরটা আরও টেস্টি লাগতো। কিন্তু ফার্স্ট টাইমেই বিশ্বাস করো এতটা সাকসেস পাবো বুঝতে পারিনি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও আমার পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে খুব শিগগিরই। দারুণ হয়েছে, দারুণ, মানে ভাবতে পারিনি ফার্স্ট টাইম এত ভালো হবে জিনিসটা খেতে। আর একটু করে চিকেন মুখে দাও, আর তার সাথে একটু করে ভেজিস, দাও এই যে ভেজিস, কম্বোটা দারুণ। আর এই যে চিকেনের পিসগুলো রয়েছে, এক পিস খেলেই ডিনারের জন্য এনাফ, পেট ভরে যাবে।